ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। কন্যাশ্রী অর্থাৎ কে ওয়ান কী করে আপনি আপডেট করবেন, ক্লাস এইটে যারা পড়ে তাদেরকে এখন আপডেট করতে হচ্ছে। তো প্রথমে আপনি কন্যাশ্রী ইন্ট্রা লগইনে প্রবেশ করলেন, ইন্ট্রা লগইন করে এন্ট্রি করলাম। করার পর দেখুন এই পেজটা ওপেন হয়ে যাবে, নিচের দিকে চলে আসুন। নিচের দিকে দেখুন ক্যাবি বিএস বেনিফিশিয়ারি ম্যাপিং এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর মাঝখানে যে অপশানটা রয়েছে লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি বিএস এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার স্টুডেন্টদের নামগুলো চলে আসবে এখানে। তো এখানে আমি সিরিয়ালও করতে পারি বা আমি উল্টো পাল্টাও করতে পারি। তো আমি এখন আপনাদের একটা দেখাচ্ছি, দীপালি টু ডু, এইটা আমি এডিট করব। এই যে এখানে দেখুন এডিট অপশানটা রয়েছে, এই এডিট অপশানটা 13 নম্বরে এডিট অপশানটা আমি ক্লিক করলাম। এডিট অপশানটা ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট ইয়ার, এখানে ফর্ম সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। ফর্ম সিরিয়াল নাম্বারটা আপনি ফর্ম থেকে লিখবেন 29। ফর্ম সিরিয়াল নাম্বারটা লিখলাম, দুয়ারে সরকার অ্যাপ্লিকেশান কিনা এটা নো করে দিলাম, দুয়ারে সরকার থেকে যেহেতু করা নেই তাই। এখানে ডেট অফ বার্থটা একটু দেখুন দেওয়াই রয়েছে, সব ফিল আপ রয়েছে, ডেট অফ বার্থ ঠিকই আছে, বাবার নাম এখানে রয়েছে, সব ঠিকই আছে। এবার এখন লিগ্যাল গার্জেন সব ফিল আপ আছে। এইবার এখানে ব্যাঙ্ক নেমটা সিলেক্ট করতে হবে, ব্যাঙ্ক নেম হচ্ছে এখান থেকে ইউকো ব্যাঙ্ক সিলেক্ট করলাম। এবার আইএফএসসি কোডটা দিতে হবে, ব্যাংকের আইএফএসসি কোডটা আপনি দেবেন। আইএফএসসি কোড এখানে 4টা ডিজিট দিতে হবে আর এখানে টু ডিজিট দিতে হবে, দুটো সংখ্যা এখানে দিতে হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে আর যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেই সমস্ত ডকুমেন্টগুলি আগে আপনি ফোল্ডার বানিয়ে নেবেন। ফর্মের ফার্স্ট পেজ, থার্ড পেজ এবং ফটো আর হচ্ছে ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা এখন আমি টাইপ করছি, অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করলাম, আবার এখানে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার আবার টাইপ করতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, দিয়ে এখানে আপনি দেখে নিতে পারেন, গেট ডিটেলস অপশানে ক্লিক করলে সব তথ্যগুলো দেখাবে। দেখুন এখানে সব ঠিকই আছে, দেখাচ্ছে সব। এবার এখানে জেনারেট অ্যাপ্লিকেশান আইডি অপশানে আমি ক্লিক করলাম। জেনারেট অ্যাপ্লিকেশান আইডিতে ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিক্যান্টস পার্সোনাল ডিটেল, এখানে দেখাচ্ছে কাস্ট সবই অটো ফিল আপ রয়েছে। এবার এখানে এন্টার আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বারটা এখানে পুট করতে হবে, একটা করে 4টি করে সংখ্যা লিখবেন। আধার কার্ডের নম্বরটা লিখলাম, এবার ভোটার কার্ড গার্জেনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে গার্জেনের। এখানে এপিক নাম্বারটা আমি দিয়ে দিলাম। এবার মোবাইল নাম্বারটা দেখুন এখানে অটোমেটিক ফিল আপ রয়েছে, যদি ফিল আপ না থাকে তাহলে আপনাকে মোবাইল নাম্বারটা টাইপ করে দিতে হবে। তাহলে এটুকু হয়ে গেল। এখানে হচ্ছে কারেন্টলি রেসিডেন্ট ইন জেজে হোম, অর্থাৎ এটা নো করে দিলাম, জেজে হোমে থাকে কি না। এবার হচ্ছে হাউস নাম্বার দেবেন, এখানে স্ট্রিট ভিলেজ টাইপ করে দেবেন, পুলিশ স্টেশন টাইপ করে দেবেন, যদি অটোমেটিক ফিল আপ যেহেতু রয়েছে সেই জন্য দিলাম না। পোস্ট অফিস টাইপ করা আছে, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ব্লক মিউনিসিপ্যালিটি এখানে ব্লক সিলেক্ট করবেন আর পিনকোড নাম্বার এখানে দেওয়াই রয়েছে। আর এখানে পারমানেন্ট অ্যাড্রেস সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই, সেজন্য এখানে চেকবক্সে ক্লিক করে দিলে অটোমেটিক নিয়ে নেবে দুটো ঠিকানা। এবার কী কী সাপোর্টিং ডকুমেন্ট এনক্লোজ করবেন, লিগ্যাল গার্জেন ডিক্লারেশন অফ প্যারেন্ট লিগ্যাল গার্জেন এটা ঠিক করবো, অ্যাজ প্রুফ সার্টিফিকেট, ভোটার কার্ড আইডি অফ গার্জেন, এটা ব্যাংক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করলাম। তারপরে মাঝখানেরটা শুধু সিলেক্ট করলাম না, যেহেতু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয় তাহলে মাঝখানেরটা সিলেক্ট করবেন ডান দিকে, নাহলে সিলেক্ট করার দরকার নেই। এই 5টি আইটেম সিলেক্ট করবো। এবার সেভ ডিটেলস অপশানে ক্লিক করলাম। এবার ফটো আপলোড করতে হবে। এবার হচ্ছে আমি এখানে চুজ ফাইলে অপশানে যাব। এবার ফটোটা আমি কোথায় পাবো, আমি যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডার থেকে আমি পেয়ে যাব। ক্লিক করার পর এটা ওপেন করব। ওপেন করার পর দেখুন ডিপোজিটের ফটোটা এখানে রয়েছে, ফটোটা আমি চুজ করে দিলাম। এবার ফটোটা এখানে জুম ইন করলে দেখুন দূরে বড় হবে এবং জুম আউট করলে ছোট হবে, ছোট করে দিলাম। এবার এটাকে ক্রপ করে দিলাম, জুম আউট করার পর ক্রপ করে দিলাম। ক্রপ করার পর ডিটেক্ট ফটো অপশানে ক্লিক করলাম। এবার এই যে বক্সটা যদি মুখের মধ্যে চলে আসে তাহলে ঠিক আছে। তো দেখুন ঠিক আছে। এবার সাবমিট অপশানে ক্লিক। এবার পাসবুক আপলোড করতে হবে। পাসবুক আপলোড চুজ ফাইল অপশানে ক্লিক করলাম। পাসবুকের ছবি কোনটা ছিল, এটা ছিল পাসবুকের ছবি, এটা ক্লিক করলাম, করে এটা ওপেন করে দিলাম। পাসবুক আপলোড হয়ে গেলো। এবার সাবমিট অপশানে ক্লিক করলাম। এবার দেখুন আধার কনসেন্ট যেটা, এটা আপলোড করতে হবে। এটার সাইজ মিনিমাম 500 KB এর মধ্যে JPEG ফরম্যাটে আপলোড করতে হবে। হচ্ছে আধার কনসেন্ট, আধার কনসেন্ট হচ্ছে আপনার কোন পেজ, সেটা হচ্ছে আধার কনসেন্ট, এটা হচ্ছে ফার্স্ট পেজটা আপলোড করতে হবে। ফার্স্ট পেজের যদিও কনসেন্ট পোর্শনটা আপলোড করলেই হয়, তবু আমি টোটাল কনসেন্ট পোর্শনটা ক্রপ করে আপলোড না করে আমি পুরোটাই আপলোড করে দিচ্ছি, তাতেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এখানে কনসেন্ট রয়েছে, ওপেন করে দিলাম এটা JPEG ফরম্যাটে। এবার এটা সাবমিট করে দিলাম। তো
তারপরে দেখুন রয়েছে এখানে আপলোড ডিক্লারেশন থার্ড পেজ অফ দ্য ফর্ম 500 কেবি সাইজের মধ্যে থার্ড পেজটা আপলোড করতে হবে চুজ ফাইল অপশনে গেলাম থার্ড পেজ হচ্ছে এই পেজটা থার্ড পেজ এটা ওপেন করে দিলাম এখানে এখানে দেখুন ফর্ম থার্ড পেজটা চলে এসেছে এবার এই যে এখানে যে নাম্বারটা রয়েছে ফর্ম নাম্বারটার মধ্যে আমাকে এই বক্সটা যে বক্সের মতো চলে এসেছে এই বক্সটাকে নিতে হবে এটা আমি নিচ্ছি এই যে নিলাম এটাকে একটু জুম ইন করে নিই জুম ইন করে নিলাম বা জুম আউট করে দেখি জুম আউট করলে এরকম আসছে ঠিক যদি ম্যাচ না করে তাহলে হবে না তাহলে আর একটু জুম ইন করে নিই এবার ফর্মটাকে আমি নিচের দিকে নামালাম এই বক্সের ভিতরে শুধু সংখ্যাটাকে রাখতে হবে এমনভাবে আপনাকে করতে হবে তো দেখুন চলে এসেছে যেহেতু এবার আমি এটা ক্রপ করব ক্রপ করলাম ক্রপ করার পর ডিটেক্ট ওসিআর অপশানে ক্লিক করলাম ডিটেক্ট ওসিআরে ক্লিক করার পর ক্রপ ডান সাকসেসফুলি নাও ক্লিক অন ডিটেক্ট ওসিআর বাটন অর্থাৎ ডিটেক্ট ওসিআর বাটনে আমি ক্লিক করলাম দেখি যদি ম্যাচ করছে কি না ডিটেক্ট ওসিআর কাজ করছে না তাহলে আমাকে এটা আরও সেট করতে হবে ঠিক মতো এখানে অন্য কোনো লেখা আসলে চলবে না জুম ইন করে দেখে নিই একটু জুম আউট করে ফিক্স সেট করতে হবে এবার ডিটেক্ট ওসিআর করে দেখি কি আসে হচ্ছে না যেহেতু তাহলে এটা মিডিল পোর্শনে নিতে হবে এখানে যে সিরিয়াল নাম্বারটা যদি অস্পষ্ট থাকে সেই ক্ষেত্রেও কাজ করবে না সেক্ষেত্রে আপনাকে অন্য একটি পন্থা অবলম্বন করতে হবে সেটা আমি দেখাচ্ছি যদি না হয় তাহলে সেই প্রসেস অবলম্বন করব এবার আমি ডিটেক্ট ওসিআর অপশানে ক্লিক করলাম দেখুন এটা কাজ করছে না যেহেতু ম্যাচিং সেগুন সংখ্যাটা না অস্পষ্ট রয়েছে সেই জন্যই হয়তো কাজ করছে না তাহলে এখানে আমি জুম আউট করি দেখুন ফর্ম সিরিয়াল নাম্বার এত অ্যান্ড ক্রপড অ্যান্ড সিরিয়াল নাম্বার এত ইজ ম্যাচড ম্যাচড করেছে প্লিজ সাবমিট ডকুমেন্ট এখন যেহেতু ম্যাচ করে গেছে তাহলে এখানে ডিটেক্ট ওসিআর করার পর এটা ম্যাচ করে গেছে তাই এখন নিচের দিকে এসে কী করবো আমি সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করলাম সাকসেস ইউর ফর্ম ইজ নাও সাকসেসফুলি সাবমিটেড এই ফর্মটা সাকসেসফুল হয়ে গেছে এবার এটাকে কী করে দেখবেন কী সাকসেসফুল হয়েছে কি না এখানে আবার আমি চলে যাচ্ছি ক্যাব পি বিএস বেনিফিশিয়ারি ম্যাপিং গিয়ে এখানে দেখুন এডিট অ্যাপ্লিকেশান বিএসএ যাব এখানে সিলেক্ট ইয়ার করব 22-23 এখানে অ্যানুয়াল স্কলারশিপ কেয়া ওয়ান শো করব শো করার পর দেখুন এখানে দেখাবে এই যে দীপালি টুডু দেখুন এই যে পার্সোনাল ডিটেলস আপলোড হয়ে গেছে ফটো আপলোড হয়ে গেছে পাসবুক আপলোড হয়ে গেছে ডিক্লারেশন আপলোড হয়ে গেছে তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা কাজটি করবেন আর যদি ম্যাচ হচ্ছে না যদি ম্যাচ না করে তাহলে কি করবেন লাস্টে ডিটেক্ট ওসিআরে যখন ম্যাচ করবে না ফর্ম সিরিয়াল নাম্বার তাহলে এই সেই ফর্মটা পেন্ট ওপেন উইথ পেন্ট করবেন পেন্ট করে ফর্ম সিরিয়াল নাম্বারটাকে আবার টাইপ করে স্পষ্ট করে লিখবেন কিভাবে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি এখানে এই ফর্মটাতে দেখুন আমি জুম ইন জুম আউট সব কিছু করে দেখলাম ফর্মটাকে নিচে নিয়ে এলাম জুম ইন জুম আউট সব কিছু করে দেখলাম যে এটাকে ম্যাচ করছে না এবার আবার চেষ্টা করে দেখি দেখুন ডিটেক্ট ওসিআর যখন করছি ওসিআর ডিটেকশন নট সাকসেসফুল প্লিজ ট্রাই এগেন তাহলে এটা যখন হচ্ছে না কারণ কি দেখুন এখানে 2981 এই 81 সংখ্যাটা অস্পষ্ট আছে কাজে ওইটা যদি অস্পষ্ট থাকে তাহলে হবে না তখন আপনি কি করবেন তখন এটা আমি ব্যাক করে গেলাম ব্যাক করে গিয়ে যে ফোল্ডার এটা ছিল সেখানে আমি সেই ফোল্ডারটা আমি ওপেন করব এই ফোল্ডারটা ওপেন করব ওপেন করছি এখানে ছিল এইটা এই ফোল্ডারে ছিল এখান থেকে আমি তিন নাম্বার পেজটা ওপেন উইথ পেন্ট করব ওপেন উইথ দেখুন পেন্ট করলাম ওপেন উইথ পেন্ট করার পর যে এ অপশানটি রয়েছে লেখার জন্য টেক্সটে ক্লিক করলাম করে এখানে একটা বক্স নিয়ে এলাম একটা বড় বক্স নিয়ে এলাম এই বক্সের মধ্যে এখন আমি সংখ্যাটা টাইপ করছি সিরিয়াল নাম্বারটা টাইপ করছি 02981 এটা টাইপ করলাম এবার এটাকে আমি সিলেক্ট করব এই লেখাটাকে সিলেক্ট করে একটু বড় করে দিচ্ছি লেখাটা সিলেক্ট করলাম একটু আমি সাইজ বড় করে দিচ্ছি দেখুন এটা বড় হয়েছে আর একটু যদি বড় করতে চান আর একটু বড় করে দিলেন লেখাটা এবার এটাকে আমি সেভ করব কী করে ফাইলে গেলাম ফাইলে গিয়ে এখানে সেভ এস করলাম অথবা এখানে আমি আরেকভাবে করতে পারি ক্রস অপশানে ক্লিক করলাম ক্রস অপশানে ক্লিক করলে ডোন্ট সেভ সেভ রয়েছে আমি সেভ অপশানে ক্লিক করলাম সেভ অপশানে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে এবার এটাতে দেখুন একটা উপরে সিরিয়াল নাম্বার রয়েছে এখন আমি আবার এটা নতুন করে কি করব আপলোড করব এখানে দেখি কি আসে এই যে এখানে জেপিজি চুজ ফাইলে গেলাম চুজ ফাইলে গিয়ে এই যে ফর্মটা এখন আপলোড করছি আমি নাম্বার টু ওপেন করলাম ওপেন করার পর দেখুন এখানে এই যে চলে এসেছে এই পেজটা এই যে সিরিয়াল নাম্বারটা আমি লিখেছিলাম এই সিরিয়াল নাম্বারটা পেন দিয়ে যেটা লিখেছিলাম সেটা কিন্তু চলে এসেছে এবার আমি কি করব এটাকে এবার ক্রপ করব ক্রপ করে ডিটেক্ট ওসিআর করব ডিটেক্ট ওসিআর করার পর দেখুন এসেছে ফ্রম
সিরিয়াল নাম্বার এত অ্যান্ড ক্রপড অ্যান্ড সিরিয়াল নাম্বার এত ইজ ম্যাচড প্লিজ সাবমিট ম্যাচড করে গেছে যখন এটা অস্পষ্ট ছিল তাই আমি পেইন্টের সাহায্যে এই নম্বরটা লিখে নিয়েছি এবং এটা কিন্তু ম্যাচ করে গেছে এবার আমি সাবমিট অপশানে ক্লিক করবো ডিটেলস শেয়ার ম্যাচ করে গেলে সাবমিট অপশানে ক্লিক করে আমি সাবমিট করে দেবো ইউর সাকসেস ইউর ফর্ম ইজ নাও সাকসেসফুল সাবমিটেড এইভাবে তখন আপনাকে করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল টু গেট নোটিফিকেশান অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং